আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সাজের প্রেম এই গল্পের 22 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এই গল্পের লেখিকা অনেকদিন পর গল্প লিখে, তো তাই আপনাদের দিতে দেরি হয়, আর আপনারা নেক্সট বলে আমাকে লজ্জা দিবেন না। গল্পের লেখিকে যেদিন দেয় আমি সেদিনই আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যাই। আশা করছি বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। নিশির হাতে ব্যান্ডেজ দেখে সায়েম প্রচণ্ড রেগে গেল। সায়েম নিশিকে জিজ্ঞাসা করল, ভাবি তোমার হাতে কি হয়েছে, আবার তুমি হাত কেটেছ? নিশি বলল, না, মাইসারার ওষুধের শিশি ভেঙে গেছে আর সেই কাজটুকরো তুলতে গিয়ে হাত কেটে গেছে। সায়েম বলল, কেন, বাসায় কোনো মেড সার্ভেন্ট ছিল না? নিশি বলল, সায়েম তোমাকে এত ভাবতে হবে না, আমি চামচ দিয়ে খেয়ে নিব। সায়েম বলল, তো খাও। সায়েম উঠে চলে আসলো নিশির ঘর থেকে। নিশি বাম হাতে চামচ নিয়ে কোনো রকমে খেলো, কিন্তু মাছের কাঁটা বেছে খেতে পারছে না বলে মাছটা সাইড করে রেখে দিল। তরুণা তখন নিশির ঘরে আসলো। নিশি তরুণাকে দেখে বসতে বলল। তরুণা বলল, আপু কী হলো, মাছ খাওনি তুমি? নিশি বলল, না, হাত কেটে গেছে তাই কাঁটা হাতে বাঁচতে পারছি না। তরুণা বলল, কীভাবে কাটলো হাট? নিশি বলল, কাজ তুলতে গিয়ে। তরুণা বলল, আমাকে তো ডাকতে পারতে, এদিকে দাও আমি মাছের কাঁটা বেছে দিচ্ছি। এরপর তরুণা মাছের কাঁটা বেছে নিশিকে খাওয়ালো। সায়েম তখন ড্রয়িং রুমে আসলো পানি খাওয়ার জন্য। পানি খেতে খেতে সায়েম দেখলো তরুণা আর নিশি একসাথে। তরুণা প্লেট নিয়ে বাইরে এসে সায়েমকে দেখেও অ্যাভয়েড করলো। সায়েম তরুণাকে ডাক দিল, তরুণা শোনো। তরুণা বলল, জি বলেন। সায়েম বলল, ভাবি খেয়েছে? তরুণা বলল, হ্যাঁ খেয়েছে। সায়েম বলল, তুমি খেয়েছ? তরুণা বলল, হ্যাঁ। আপনি ঘুমাতে যান না কেন, রাত তো অনেক হলো। সায়েম বলল, হ্যাঁ যাবো, তুমি কি ফ্রি আছো? তরুণা বলল, কেন? সায়েম বলল, কথা ছিল তোমার সাথে। তরুণা বলল, আচ্ছা। সায়েম বলল, আমার ঘরের বারান্দায় আসো দুই কাপ কফি নিয়ে। তরুণা বলল, হুম। তরুণা সায়েমের কথা মতো দুই কাপ কফি নিয়ে বারান্দায় গেল। সায়েম তখন গ্রিলে থুতনি রেখে চুপচাপ চেয়ারে বসছিল আর কি যেন ভাবছিল। কফি, এই শব্দে সায়েমের ভাবনা ছেদ ঘটল। সায়েম বলল, হ্যাঁ তরুণা বসো। তরুণা বলল, না ঠিক আছে বলেন কি বলবেন। সায়েম বলল, আম্মু কী সিদ্ধান্ত নিয়েছে জানো? তরুণা বলল, কি আপুর সাথে আপনার বিয়ের সিদ্ধান্ত? সায়েম বলল, জানো তুমি? তরুণার মুখের দিকে তাকিয়ে রইল সায়েম। তরুণা বলল, হ্যাঁ জানি, আর এটাও বলছি আপনি বিয়েতে রাজি হয়ে যান, আমার বাগ্নি আর আপুর দায়িত্ব নিন, দেব স্বামী হবে, এটাই তো ইসলাম বহির্ভূত নয়, কোনো ধর্ম বহির্ভূত নয় এটা, বরং আপনার স্বভাব হবে যদি আমার আপু আর বাগ্নির দায়িত্ব নেন। সায়েম বলল, তরুণা আমি সেসব ভাবছি না। তরুণা বলল, আপনি ভাবছেন আমার কথা কি, তাই তো? সায়েম বলল, তোমার সাথে আমার বিয়ে ঠিক করা, গত 6 মাস ধরে আমি সেটাই জানি, আর ভাবিকে আমি আমার বউ বানাবো, ব্যাপারটা কি এত সোজা? ভাবিকে যদি বউ করা যায়। কফিতে চুমুক দিল সায়েম। তরুণা বলল, ভেবে নেন না আপু, আপনার ভাবি ছিলই না, আপু মেবি আপনার 3.5 বছর বড় হয়, আমার একটা কথা কি রাখবেন? সায়েম বলল, কি? তরুণা বলল, আমার কথা আমি সাইডে রাখবো, আমার বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তা না করলেও হবে, আপু তার জীবনের মূল্যবান সময়টুকু আমাদের পিছনে ব্যয় করেছে, কোনো দিন আমাকে বুঝতে দিনই কষ্ট কী বা অভাব কী, যখন যা চেয়েছি তাই পেয়েছি, আজকে সেই আপুর ভালোর জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে সেটা আমিই করব। আপুর ঋণ তো শোধ করতে পারবো না, তবে আপুকে আবার আগের মতো দেখতে তো পারবো। সায়েম বলল, আচ্ছা সব বাদ দিলাম, এখন তুমি আমায় বলে দাও তো বাবিকে বউ হিসাবে আমি ট্রিট করব কিভাবে, একটু বলে দাও প্লিজ। তরুণা বলল, সেটা আপনি ভালো জানেন, সারা জীবন তো ফ্যান্টাসিতে ছিলেন, এখন বাস্তবের সম্মুখীন হলেন না হয়? সায়েম বলল, আচ্ছা তুমি যাও আর ধন্যবাদ তোমায়। তরুণা বলল, কেন?
স্যাম বলল নিজের বোনের কথা ভেবে এইভাবে ভাবার জন্য। তুনু বলল ইটস মাই রেসপন্সিবিলিটি। সায়েম বারান্দায় বসেই রইল, চেয়ারে চোখ বন্ধ করে সায়েম মনে মনে বলছে, ভাইয়া তুমি চলে গিয়ে কি দায়ভার সব আমার উপর ফেলে গেলে, যে কিনা আজীবন উড়ে উড়ে ডানা ঝাপটিয়েছি শুধু। আচ্ছা ভাইয়া, ভাবিকে আমি আমার বউ বানাবো সেটা কি তুমি মানবে? ভাবি মানবে? তোমার মাইসারাকে কি আমি বাবার আদর থেকে বঞ্চিত দেখতে পারবো? যখন বড় হবে স্কুলে যাবে তখন কি তোমার নামের আগে মৃত্যু লেখাটা আমার সহ্য হবে? তাহলে আমি কি করব বলো ভাইয়া? আমি তো ভালোই ছিলাম যখন ফ্যান্টাসিতে ছিলাম, কেন তুমি আমাকে এত বড় মানসিক যন্ত্রণায় ফেললে? সায়েম এইসব ভাবতে ভাবতেই বারান্দায় ঘুমিয়ে যায়। সবাই যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। রাত তিনটে, নিশি ড্রয়িং রুমে আসে পানি নেওয়ার জন্য। ঘরের পানি শেষ হয়ে গেছে। পানি আনতে গিয়ে নিশি দেখে সায়েমের ঘরের দরজা খোলা। সায়েম কখনো দরজা খুলে তো ঘুমায় না। নিশি পানির গ্লাস হাতে নিয়ে সায়েমের ঘরে যায়। সায়েম বেডরুমে নেই, ওয়াশরুমে নেই। শেষে নিশি সায়েমকে বারান্দায় গিয়ে দেখলো ঘুমাচ্ছে। নিশি বলল, সায়েম সায়েম। ঘুমঘুম চোখে সায়েম বলল, হুম। নিশি বলল, এখানে কেন, ঘরে গিয়ে ঘুমাও, যাও। ঘুম চোখে সায়েম বলল, এটাই তো ঘর। নিশি বলল, এটা বারান্দা সায়েম, ঘরে এসে ঘুমাও। নিশি অতটুকু বলে চলে আসে। রাতে তো নিশি ঘুমায় না, বরং জেগে জেগে ভয় পড়ে আর নামাজ পড়ে, কিন্তু এইসব কেউ জানে না। সকালে সায়েম বলল, আম্মু আমি বের হচ্ছি। সায়েমের আম্মু বলল, খেয়ে যাবি না? সায়েম বলল, সময় নেই। মাইসারা কেমন আছে আম্মু? সায়েমের আম্মু বলল, মাইসারা এখন ভালো আছে। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবি? সায়েম বলল, কেন? সায়েমের মা বলল, সন্ধ্যায় সবার সামনে নিশির সাথে কথা বলবো বিয়ের ব্যাপারে। সায়েম বলল, ও আচ্ছা, আসছি আমি। সায়েম আঙুল দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে ভিড়িয়ে গেল। নিশি মাইসারাকে খাওয়াচ্ছে। সায়েম সারা দিন ভেবেছে কি বলবে নিশি, মানবে তো সব কিছু? ওই দিন ভার্সিটিতেও সায়েমের মন বসেনি। যেই জায়গাটা ওর শান্তির জায়গা মনে হয় সেইটা হচ্ছে ভার্সিটি। বিকেলেই সায়েম ঘরে চলে আসে। নিশিকে দেখলেই এখন কেমন যেন লাগে সায়েমের। সন্ধ্যা সায়েম মাইসারাকে নিয়ে ড্রয়িং রুমে বসে খেলছে। তখন সবাই এখানে এসে বসল। নিশিও মাইসারের জন্য ফিডার বানিয়ে নিয়ে আসলো। ফিডার হাতে নিয়ে সায়েম বলল, আমাকে দাও, আমি খাওয়াচ্ছি। সায়েম ফিডার খাওয়াচ্ছে মাইসারাকে। আর তখন সায়েমের আব্বু বলে, বৌমা কিছু কথা বলে আজ তোমায়। নিশি বলল, হ্যাঁ বাবা বলেন। সায়েমের আব্বু বলল, ভাগ্য তো সবসময় সায় দেয় না আর সঙ্গও দেয় না, নয়তো আজ মাহবুব থাকতো তোমার সাথে, এভাবে নিজের জীবন অন্ধকারে তলিয়ে দিতে না তুমি। ভালোবাসা থাকলে ভালোবাসার মানুষের জন্য ভালো থাকা যায়, কিন্তু তুমি তা করছো না। নিশি বলল, কি বলবেন বাবা? সায়েমের আব্বু বলল, আমি চাই আমার দাদু ভাইয়ের পিতৃ পরিচয় দিতে, তোমার জীবন নতুন করে সাজাতে। এই কথা শোনার পর সায়েম মাথা নিচু করে বলে, আর নিশি বাবার দিকে অবাক নয়নে তাকায়। নিশি বলল, মানে কি বাবা? ছোটোমা বলল, মানে সিম্পল, তুমি বিয়ে করবে। নিশি বলল, ছোটোমা আপনি এসব কেন বলছেন? ছোটোমা বলল, আমার দিদুনের জন্য। নিশি বলল, ছোটোমা সেটা সম্ভব না। তুনু বলল, কেন সম্ভব না আপু, সব সম্ভব। তুমি সবার মুখের দিকে তাকিয়ে হলেও সায়েম ভাইয়াকে বিয়ের জন্য রাজি হয়ে যাও। তুনুকে ঠাস করে চড় মেরে নিশি বলল, কি, এই মাথা ঠিক আছে তোর? তুনুকে চড় মারতে দেখে সবাই হকচকিয়ে যায়, কিন্তু নিজেদের সামনে নিয়ে বলে। ছোটোমা বলল, নিশি জীবন তোমার এখন, সেটা বললে আমরা মানব না। সায়েমকে তোমার বিয়ে করতেই হবে, আমাদের সকলের চাওয়া দাম দিতে হবে। নিশি বলল, ছোটোমা সায়েম তুর্ণার সবস্বামী। তুর্ণা বলল, না আপু আমি সায়েম ভাইয়াকে বিয়ে করব না। সায়েম ভাইয়াকে তুই বিয়ে করছিস? নিশি বলল, এতদিন জানতাম আমার মাথা খারাপ হয়ে গেছে, এখন দেখছি বাড়ির সবাই বন্ধ উন্মাদ হয়ে গেছে, দেবরের সাথে বাবির বিয়ে লোকে ছিচি করবে না? লোকে ছিচি তো করবেই না, বরং বলবে আমরা ভালো ডিসিশনই নিয়েছি। নিশি বলল, ছোটোমা
আমি কোনোদিন এটা মানব না, সরি। আমার জীবনে মাহবুব ছিল, আছে, আরও থাকবে। আমার এই সাদা কালো জীবনে দ্বিতীয়বারের মতো রঙের ছোঁয়া আমি লাগতে দিব না। নিশি অতটুকু বলেই গড়েকে দরজা লাগিয়ে দেয়। সায়াম মাইসারাকে নিয়ে চুপচাপ বসে আছে, বাড়ির সবাই মাথা নিচু করে বসে আছে। সায়াম বলল, আমি জানতাম এমন কিছুই হবে, বাবির জীবনে পুরোটাই জুড়েই ভাইয়া, সেখানে পতঙ্গের ও ঠাই হবে না, আর আমি তো জলজন্ত মানুষ। সায়াম মাইসারাকে ছোট আমর কোলে দিয়ে উঠে যায়। বাড়ির সকলেই ভাবছে কি করা যায়, এভাবে নিশিকে দেখবে নাকি আগের মতো ওকে সংসারই দেখবে। ওই ঘটনার পর থেকে সায়াম নিশির সামনেও যায় না লজ্জায়, মাইসারাকে দূর থেকে আদর দিয়ে চলে আসে। নিশি সেইটা খেয়াল করে কিন্তু কিছুই বলে না। একদিন নিশির মা নিশিকে বলে, মাইসারা কি বাবার পরিচয় ছাড়া বড় হবে, বাবার ভালোবাসা পাবে না ও, কেন তুই বিয়েতে রাজি হচ্ছিস না? তরুণা বলল, আপু তোমার পায়ে পড়ি, তুমি বিয়েটা করে নিজের সংসার নতুন করে সাজাও। সায়েম ভাইয়ার তো সবই আছে, কমতি কিসের তার, আস্তে আস্তে দুজনের মানই নিবে, আর মাঝখানে আমার আম্মুটার জীবন আরও সিকিউর হয়ে যাবে, নয়তো ওকে যে পরে সবাই এতিম বলবে। সায়েম ভাইয়া মানসিকভাবে তৈরি, তুমি একবার রাজি হও আপু, আমার বাগ্নিটাকে এইভাবে বাবা ছাড়া বড় করো না। আমার জীবন নিয়ে ভাবার সময় আছে অনেক, কিন্তু তোমার জীবনের রঙিন সময়গুলো এটাই আপু। মাহবুব ভাইয়া যদি দেখে তোমরা খুশি আছো, তাহলে ভাইয়াও খুশি থাকবে। মাইসারা তো ভাইয়ার প্রাণ ভ্রমর ছিল, ও দুনিয়াতে আসার আগেই মাইসারার জন্য হলে অন্তত রাজি হও আপু, প্লিজ, দোহাই লাগে তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব ছিল এতটুকু, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।